আজকে ভিডিও একদম করিনি, এই প্রথম ক্যামেরা অন করলাম আজকে। এই দেখো রুটি ফুটি করে এই উপরে এলাম। ওরে হিমসু চমকাচ্ছে, হাওয়া দিচ্ছিল বলে ছাদে গেলাম আমরা দুজনে। হাওয়াটা দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে গেলাম। আর তারপর হাওয়া দিতে দিতে তখন 10:30 নাগাদ হাওয়াটা বন্ধই হয়ে গেল। আমি বললাম তো চলো, 10:40 বাজে তো নিচে চলো, খাবো খেয়ে শুতে হবে বলে তারপর নেবে এলাম। নাহলে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল, একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো এই বিদ্যুৎ চমকানোটুকুই শেয়ার করলাম, আর কি বৃষ্টি তো হয়নি। জায়গায় দেখো ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই শেয়ার করছে, ভালো লাগছে বেশ, কিন্তু এখানে হচ্ছেই না। আর এখানে যখন শুরু হবে একদম মানে পচিয়ে ছাড়বে, ভালো লাগে না। একটু আধটু তো হতে পারে, সেটুকুও হয় না। রাত্রিবেলা দুখানা আম পড়ে গেছে, হাওয়া দিয়েছিল, তারপরে ও আবার সকালবেলা তুললো, বললো ধুর সব পেরেই নি, বলে আজকে সব পেরে নিয়েছে, তাও এখনও কয়েকটা গাছেতে এখনও আছে, ও দেখতে পাইনি, তলা থেকে দেখা যাচ্ছে, আমি দেখতে পেলাম। বললো ঠিক আছে কালকে পেরে নেবো, আজকে সব পাড়া হয়ে গেছে, মোটামুটি সবই পেরে নিয়েছে, ফাঁকা করে দিয়েছে গাছ, রোজে রোজ পড়ে যাচ্ছে। তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সব চাপা দেওয়া দেওয়া আছে, তো পরে যখন চাপাটা খুলবে তখন ভালো করে দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সারাদিনে আজকে কোনো রকম ভিডিও করিনি, কালকে রাত্রিবেলা একটুখানি ছাদে গিয়েছিলাম রুটি করার পর, একটু হাওয়া দিচ্ছিল বলে ছাদে গেলাম আমরা দুজনে। ওই 10:00 নাগাদ গেলাম, তখন 10:45 নেমেছি, নেমে তারপরে খাওয়া দাওয়া করলাম, পরে শুতে আসলাম, শুতে এসেছিলাম, এসে তখনই শুয়ে পড়িনি, বাবাকে ফোন করলাম, ফোন করে বাবা আমার সাথে কথা হলো, তারপরে কয়েকজন বন্ধুর ভিডিও দেখলাম, তারপর শুনলাম। আর আজকে সকাল থেকে এত গরম, আর ভালো লাগছিল না, কোনো রকমের ভিডিও করিনি। ওই যা যা রান্না হয়েছে আজকে, কিছু রান্না আজ মা করে নিয়েছে, ডাল আলু ভাজাটা এগুলো সমস্ত হয়েছে, আর ডিম ভাজাটা করা হয়েছে দুপুরবেলা খাওয়ার সময়, আর আলু বরবটি দিয়ে তরকারি হয়েছিল, তারপরে আমি আলু পটলের তরকারি করেছি, আলু ফুলকপির তরকারি ছিল, মানে তরকারি তরকারি আছে, আর আমার অত তরকারি পাতি খেতে পছন্দ হয় না। আমি একটু আধটু দিয়ে খেয়ে নিয়েছি, ডিম ভাজা দিয়েছি, চাটনি হয়েছে, সমস্ত হয়েছিল, ব্যাস আজকে আর কিছু আর করতে হয়নি। আর সন্ধ্যাবেলা এখন বাবাই ফোন করলো, তখন 5:30 নাগাদ বললো যে একটুখানি ওকে ফোন করেছিল, বলে একটুখানি আসতে পারবে, অনেকটা ভোগ আছে ঠাকুরের ভোগ। আগের দিন যেমন আমি টোটো করে চলে গেছিলাম, গিয়ে আমি ছেলেকে নিয়ে গেছিলাম, গিয়ে নিয়ে চলে এসেছিলাম, এবারে আজকে তো ও আছে, ওকে ফোন করেছিল, বলে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, ও আবার ছেলেকে নিয়ে গাড়ি করে গেল, গিয়ে আনতে গেল, আমাদের ফ্ল্যাটে গেছে, এখন একটুখানি বসবে, গল্প করবে, তারপরে ওগুলো গুছিয়ে নেবে। আমি সমস্ত কৌটো দিয়ে দিলাম ব্যাগে করে, সব কৌটো নিয়ে গেছে, সব অনেক অনেক বাবা হচ্ছে ভোগ রয়েছে, একটুখানি নিয়ে যাও। বাবাদের কাজ ছিল আজকে মন্দিরে, আমাদের রাধাবাবার মন্দিরে তো আমরা মানে নজাটার পালা আছে, ডিসেম্বর মাসে একটা করে পালা থাকে, মামার বাড়ির রাধাবাবার মন্দিরে 7টা তো পালা আছে, মায়েতে আগে যতজন ভাই বোনরা সবারই পালা আছে, মা নেয়নি, মায়েরটা মা অন্য মামারা করে দেয়, মা নেয়নি বা পালাটা। আর এটা বাবাদের কাজ ছিল, বাবা বলতে অনেক ভোগ হয়েছে, কিনে নিয়ে ছেলেকে নিয়ে গেল, দুজন মিলে প্যাকিং করে নিয়ে আসবে, ও ভালো প্যাকিং করে ছেলে, প্যাকিং করে ও দুজন মিলে করবে, করে নিয়ে আসবে, চলো আবার একটু পরে আসছি। আমাদের ফ্ল্যাট থেকে ওরা চলে এলো, 8:15 নাগাদ আসলো, ওই সব বাবা পাঠিয়েছে খিচুড়ি, চচ্চড়ি, শুক্তো, সাদা ভাত, পোলাও, আলুর দম, ধোকা রয়েছে, মনে হয় ছানাও আছে, দেখলাম তো বুঝতে পারলাম না, কৌটোতে অনেকটা রয়েছে, আমি সব ফ্রিজে তুললাম ওগুলো, বেগুনি, তারপরে চাটনি, পায়েস সবই পাঠিয়েছে, সব ফ্রিজে এখন তুলে রাখলাম, এসেই ও আনার সঙ্গে সঙ্গে আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, একটু পরে বার করবো, করে ওটা গরম করতে হবে, ওগুলো সব আবার গরম করে তারপর খাবো, আজকে রুটি ফুটি করার কোনো ব্যাপার নেই, কারণ প্রচুর খাবার, ওইগুলো সব ভাগ করে নিয়ে নেওয়া হবে।
আর খিচুড়ি তো জানো ঠাকুরের খিচুড়ি অল্প একটু খেলেই এমনি পেট ভরে যায়, আর খিচুড়ি অনেকটা আছে, পোলাও অনেকটা আছে, পোলাও আমার ছেলে অতটা খেতে চায় না, যাই হোক দেবো একটু প্রসাদ করে একটু দেবো খাবে। এইসব হলো, সব তুলে তুলে রেখে তারপর দুধ চা করেছিলাম, লিকার চাও করেছিলাম, লিকার চা আমি আর মা খেয়েছিলাম, দুধ চাটা ছেলে রেখেছিলাম, আমাদের রেখেছিলাম, আমাদের এখন ওরা আসতে রেখে দিলাম, আর আমাদের এখন একদম সবারই চারজনেরই নিয়ে নিলাম, নিয়ে খেলাম, দুধ চাটা খেলাম, তার আগে বিস্কুট টোস্ট বিস্কুট খেলাম, ওই রাস যেগুলো রাস কেটে ওই বিস্কুট দিয়ে চা খেলাম, তখন সব খেয়ে টেয়ে তখন খেয়েছিলাম, আর এখন আর খাইনি বিস্কুটটা, দুধ চা খেলাম, আর এখন আর কিছু করার নেই, এখন বন্ধুদের ভিডিওগুলো দেখছি, একটু ওদের ভিডিওগুলো দেখে দিই, দেখা হলো, আর এখন দেখছি না এবারে বাবাকে একটু ফোন করব, ফোন করে একটু কথা বলি, বলার পর তারপরে খাবারগুলো গরম করব, খাবারগুলো গরম করে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকে খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, আজকে খুব কেন জানি না খুব ঘুম পাচ্ছে, তাও ভালোই ঘুমিয়েছি, দুপুরবেলা এসি চালিয়ে ভালোই ঘুম হয়েছে, তাও ঘুম পাচ্ছে, একটুখানি তাড়াতাড়ি শুতে হবে, শুয়ে পড়বো আজকে, আর রাত্রিবেলা মানে কারোর ভিডিও ভিডিও আর দেখতে পারবো না মনে হচ্ছে, জেগে ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, আজকে আর ভিডিওটাকে বাড়াতে পারছি না, তোমাদের জন্য অরিফ্লেম আমার সঙ্গীতের মুখে অরিফ্লেম চ্যানেলে একটা ভিডিও নতুন আসছে, অপেক্ষা করো দেব, দেখতে থাকো পেয়ে যাবে, কিসের ভিডিও এখন বলছি না, আমি যখন দেবো তখন তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে আমার সঙ্গীতের মুখে অরিফ্লেম চ্যানেলটাতে, চলে যাও গিয়ে ভিডিও দেখে কমেন্ট লাইক করে দাও, দিয়ে ওখানে সাবস্ক্রাইব করে রাখো, আমিও কমেন্ট তোমাদের কমেন্ট দেখে আমি ওখান থেকে তোমাদের বন্ধু করে নেবো, আর আমার এই ডেইলি ব্লগ আর সঙ্গীতা মুখার্জি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন ভিজিট করছো তারা লাইক কমেন্ট করে, ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে দিও, দিয়ে সাথে থাকো, আর অরিফ্লেম সঙ্গীতা মুখার্জি অরিফ্লেম চ্যানেলে খুব শিখি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, ভিডিও আসবে দেখতে থাকো, অপেক্ষা করো একটু ভিডিও পেয়ে যাবে, সেই জন্য ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে, গুড নাইট, টাটা।